नमस्कार, गुड मॉर्निंग, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। अपना हमारे सामने जो प्रॉपर्टी टा देखें, जो बिल्डिंग टा देखें, हमरा ये बिल्डिंग ही आज के अपना देर के फ्लैट देखा वो। हमरा ये मूर्ति रोये थी हुगलीर कोन्नागरे नवग्राम पंचायतेर एकदम पोस्ट ऑफिसेर सामने। अपना ये जो फ्लैट टा देखें, ये फ्लैट ही अपना देर जोन नो 2BHK, 3BHK एवं 1BHK फ्लैट रोये थे। दर्शक अपनारा पूरा बिल्डिंग एक दिक्कत के देखा एवं आस्ते आस्ते देखा जे रास्ता देखें, ये रास्ता हे सामने जो रिलायंस स्मार्ट देखें, डान दिखे रिलायंस स्मार्ट रही है, बाहते ही रही है पोस्ट अफिस। बिल्डिंग रही है दोटो रास्तार मध्यवर्ती स्थान, ये एक रास्ता जो रास्ता अपना देखा ये फ्लैटर मध्य पीछे बैक साइडे रास्ता, एवं ये हे अपना एक मेन रास्ता। तो आमी आपनादेर के प्रथमे जेहेतु ये बिल्डिंगे आपनादेर जन्य रयेछे टू हुईलार पार्किंग करार फैसिलिटी, आमरा सेखाने सेई जायगाटा देखाबो आपनादेर के, एवं तारपरे आमरा उल्टो दिकेर पिछन दिके जे जायगाटा रयेछे आर कि फ्लैटेर पिछन दिक थेके शुरू करे सामने दिके आसबो आमरा। आपनारा देखुन एई जे रास्ताटा रयेछे, এই রাস্তা দিয়ে কিন্তু একটা গেট রয়েছে যেখানে আপনি বাইক পার্কিং করার জন্য ব্যবহার করতে পারেন। পিছন দিকটা আমরা ঢুকবো, তার আগে আমি আপনাদেরকে দূর থেকে ফ্ল্যাটের ব্যাক সাইডটা এবং সাইডটাও দেখে দেখাচ্ছি। দর্শক আপনারা দেখুন, এটা হচ্ছে ফ্ল্যাটের আর একটা সাইড। এটা দেখানোর পর আমরা আস্তে আস্তে চলে যাব ফ্ল্যাটের যে টু হুইলার পার্কিং করার জায়গা রয়েছে সেই জায়গাটা দেখানোর জন্য। ফ্রেন্ডস, আপনারা দেখছেন এই যে জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গাটা হচ্ছে টু হুইলার পার্কিং করার জন্য বিল্ডার স্পেশালি আপনাদের জন্য রেখেছে। জায়গাটা খালি বোঝার চেষ্টা করুন কতটা এরিয়া নিয়ে জায়গাটা কিন্তু রয়েছে, যেখানে একসঙ্গে 100খানা বাইক পার্কিং করতে পারবেন। এই হচ্ছে পুরো জায়গা। এখান দিয়ে আমরা আস্তে আস্তে একদম ফ্ল্যাটের আরেকটা যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা দিয়ে আমরা ফ্রন্টে যাব। এটা হচ্ছে আর একটা সাইড ফ্ল্যাটের। আমরা দেখুন সামনের দিকে যাচ্ছি, এই হচ্ছে পুরো রাস্তাটা, যে রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু অলরেডি যে রাস্তাটা প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই রাস্তাতে কিন্তু চলে এসেছি। তাহলে দর্শক আপনারা দেখলেন যে বিল্ডিংয়ের ব্যাক সাইড দেখেছেন যেখানে টু হুইলার পার্কিং রয়েছে এবং বাকি অন্যান্য ফেসিলিটিসগুলো আপনারা দেখলেন। এবং দূর থেকে যদি আমরা এখান থেকেও যদি বিল্ডিংটাকে দেখি, তাহলে দেখুন এই হচ্ছে বিল্ডিংয়ের আর একটা সাইড। তাহলে আমরা বিল্ডিংয়ের চারিদিকটা দেখলাম এবং ফ্রন্ট ভিউ যেটা রয়েছে ফ্রন্ট ভিউটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই হচ্ছে ফ্রন্ট ভিউ, আপনারা দেখুন। এরপর আমরা আস্তে আস্তে কিন্তু ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নিয়ে দেখব যে ফ্ল্যাটগুলো আপনাদের জন্য রয়েছে সেই ফ্ল্যাটগুলো কীরকম ধরনের দেখতে এবং কী দাম রয়েছে, কত স্কোয়ার ফুট রয়েছে। দর্শক আমরা আস্তে আস্তে ভেতরে এন্ট্রি নিচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমরা ভেতরে আস্তে আস্তে যাই। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে এবং আপনাদেরকে এই যে ফ্ল্যাটটা দেখাবো, এই ফ্ল্যাটটা আমরা যে এন্ট্রি নিচ্ছি এই এন্ট্রি পয়েন্টটা হচ্ছে উত্তর দিকে মুখ রয়েছে এবং আমরা দক্ষিণ দিকে ফেস করে ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি। দর্শক প্রথমেই বলে রাখি, যে সমস্ত দর্শকরা প্রথমবার ভিডিও দেখছেন প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে দেখতে পাবেন। চলুন দর্শক আমরা ভেতরে এন্ট্রি নিই। এন্ট্রি নেওয়ার পর দেখি পুরো ডাইনিং এরিয়াটা, দেখুন ডাইনিং এরিয়াটা দর্শক কত বড় একটা ডাইনিং এরিয়া। এখান থেকে পুরো ওপেন কিচেনটা দেখুন, একদম ওপেন কিচেনটা পুরো চলে যায়। আমরা একদম এই জায়গা থেকে হাঁটতে শুরু করেছি, আমরা একদম ওপেন কিচেনের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে পুরো ওপেন কিচেন দর্শক। যদি আমরা জানলা খুলে দিই তাহলে বুঝতে পারবো যে কতটা আলো ফ্ল্যাটের মধ্যে ঢুকছে। দর্শক আমরা দেখুন পুরো একদম গ্রাউন্ড ফ্লোরে আছি এবং কিচেন থেকে পুরো এরিয়া দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঝা চকচকে কন্ডিশন, কোনো রকম অন্ধকার পরিবেশ নেই। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া দর্শক। ডাইনিং এর সঙ্গে রয়েছে আপনার কমন একটা ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম। আপনারা দেখুন ওয়াশরুমটা অনেক বড়, 8 ফুট লম্বা আছে দর্শক এবং 4 ফুট চওড়া আছে। এই হচ্ছে সমস্ত ফেসিলিটি সমেত, আপনারা কলটা দেখুন, প্যান সমস্ত লাগানো আছে, টাইলস দেখুন কমপ্লিট করা আছে। এরপরে আমরা যাব আস্তে আস্তে বেডরুমের দিকে।
দর্শক, এই হচ্ছে একটা বেডরুম। বেডরুম সাইজটা দেখুন, সুন্দর ফ্যাসিলিটি যুক্ত বেডরুম রয়েছে এবং আমরা আস্তে আস্তে বেডরুমের দিকে এগিয়ে চলেছি। দর্শক, এই বেডরুমটার সঙ্গে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনির ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ব্যালকনির ব্যবস্থা এবং এখান থেকে যদি আমরা জানলাগুলো খুলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা বাইরের পরিবেশ। এখান থেকে যদি আমরা জানলা খুলে যদি বাইরের দিকে চলে যাই তাহলে বাইরের দিকে গেলে কিন্তু আমরা এখান থেকে পুরো যে কমন এরিয়াটা রয়েছে এই কমন এরিয়াটা কিন্তু আপনি জামা প্যান্ট মেলার জন্য ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ব্যালকনি এরিয়া, ব্যালকনি থেকে বাইরে বেরোনোর জায়গা রয়েছে এবং এটা হচ্ছে সেই বেডরুমটা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। এবং এই বেডরুমের সাইজ রয়েছে 10 ফুট বাই 12 ফুট। তো দর্শক, আপনারা এই যে ফ্ল্যাটটা দেখলেন, একটা বেডরুম, দ্যাট মিন্স 1 BHK ফ্ল্যাট, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, 405 স্কোয়ার ফুটের ফ্ল্যাট এবং আপনারা এই ফ্ল্যাটটা পাচ্ছেন 2350 টাকা স্কোয়ার ফুট। এবং এই ফ্ল্যাটে 90% পর্যন্ত ব্যাংক লোনের ফ্যাসিলিটি রয়েছে। আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের 90% পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেব। দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ফ্ল্যাটটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি কোনো তথ্য জানার থাকে এই ফ্ল্যাট সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট করুন। সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেব। দর্শক, আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।